হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অবশ্যই ওই দু তিন দিন যাপ দেখতেছেন ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া ইজ ব্র্যান্ড তো ইন্ডিয়া থেকে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোকে ব্রান্ড করে দেওয়া হবে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আসলে সে কথাটা কতটুকু সত্য বা কীসের উপর বৃদ্ধি করে সেটা বলেছিল অবশ্য অনেক নিউজে অনেক কিছু ক্ষেত্রে আমি যখন সোশ্যাল মিডিয়া ওপেন করি সেক্ষেত্রে বলতেছে সোশ্যাল মিডিয়া ব্রান্ড অফ ইন্ডিয়া আমি তখন ভাবছিলাম যে আসলে কথাটা কি সত্য তারপর আমি অনেক চ্যানেলে বা অনেক নিউজে আমি জাস্টিফাই করেছিলাম তারপর সেখান থেকে যে তত্ত্বটা আমি পেয়েছি সেই তত্ত্বটাই কিন্তু আপনাকে দেব কারণ মিথ্যা বা হয়রানিমূলক বক্তব্য কিন্তু আমাদের ইউটিউব চায় না তার জন্য কিন্তু আমাদের পলিসিগুলো হার্ড এবং ইউটিউব কোম্পানিটা সবচেয়ে ভালো এবং ব্যাটার তো আমাদের মধ্যে আছে সোশ্যাল মিডিয়া জগতে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই চাইটাকে কি ইন্ডিয়া থেকে ব্র্যান্ড করে দেওয়া হবে আমরা যারা যেটা শুনতেছি সেটাকে আসলে সত্য তো আমাদের নিউজ বা আমাদের যে সোশ্যাল মিডিয়া অথরিটি গুলা কি বলতে চাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সোশ্যাল মিডিয়া যারা কাউন্টিং ঋণ বা কোম্পানিগুলাকে তিন মাস আগে রিপোর্ট করেছিল যে আপনাদের পলিসিগুলা ঠিক করুন তো এখন তিন মাস পূর্ণ হওয়ার পথে তো তিন মাসের মধ্যে কিছুগুলা মনে হয় ফিফটি পারসেন্টও মনে হয় পলিসিগুলো চেঞ্জ করে নেয় বা ঠিক করে নাই একশো পার্সেন্ট থেকে কিন্তু ফিফটি পার্সেন্টও করে নাই তার জন্য কিন্তু হঠাৎ করে তিনি বলেছিলেন যে ইন্ডিয়া থেকে এই চারটা সোশ্যাল মিডিয়াকে ব্র্যান্ড করা হবে তো অনেকে আমাকে কমেন্ট করে প্রশ্ন করেছিল ভাইয়া যে সোশ্যাল মিডিয়া যদি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এটা যদি ব্র্যান্ড করে সোশ্যাল মিডিয়ার মধ্যে তো ইউটিউবও পড়ে তো ইউটিউবে কী কী ব্র্যান্ড করে দেওয়া হবে অনেকে কিন্তু সেটা নিয়ে চিন্তিত আছে আর বড় বড় কিন্তু সে চিন্তিত আছে আমি আপনাদেরকে বলবো আপনি একটু খেয়াল করবেন আপনি যে ইউটিউব চালাচ্ছেন বা আপনি একজন ইউটিউবার কারণ আপনি ইউটিউবার বলেই কিন্তু সে প্রশ্নটা করেছেন আপনি যখন একটা ইউটিউবার তাহলে অবশ্যই আপনি সেই ইউটিউবের কমিউনিটি গাইডস রুলটা আপনি পড়েছেন সেখানে নিয়ন্ত্রিতভাবে এবং স্পষ্টভাবে সবগুলা কমিউনিটির গাইড রুলস উল্লেখ করা আছে আপনি যদি সেই রুলসগুলো আপনি যদি ভঙ্গ করেন তাহলে অটোমেটিকলি ওরা আপনার চ্যানেলকে সাসপেন্ড করে দেয় হলে কমিউনিটি গাইড স্ট্রাইক না হলে কপিরাইট ক্রেম দিই তাহলে কিন্তু ইউটিউবটা কিন্তু একবারে সুন্দরভাবে স্পষ্টভাবে একটা আপনার ইউজফুল এরিয়া বা সোশ্যাল মিডিয়া যেটার মাধ্যমে আপনি সঠিক তথ্য বা সঠিক দিক বিবেচনা করে ইউটিউব ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে বলবো না সোশ্যাল মিডিয়ার মধ্যে ইন্ডিয়ার মধ্যে আপনার ইউটিউবটাকে ক্যান্সেল বা ব্র্যান্ড করা হবে কখনো আমি বলতে পারবো না কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কিন্তু সে কথা বলে নাই বা আমাদের নিউজ পলিসি সেগুলো কিন্তু বলে নাই আপনাকে আমি বলি যখন আপনি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সেটা কিন্তু আপনি অটোমেটিকলি এক মিনিটের ভিতরে জ্বর তুলতে পারেন কোনো একটা নিউজ নিয়ে বা সংবাদ মাধ্যমের কোনো কিছু একটা খবর নিয়ে বা আপনার যেই দেশের বিদ্রোহী খবর নিয়ে যে কোনো কিছু নিয়ে এক সেকেন্ডের ভিতরে আপনি একটা জ্বর তুলতে পারেন ফেসবুকের ভেতরে তার জন্য কিন্তু ওরা কোনো সিকিউরিটি হাইড করতে পারতেছে না আপনি যে একটা পোস্ট করতেছেন সেই পোস্টটা আসলে যে রিপোর্টিংয়ের মধ্যে পড়তেছি কি না সেটা কিন্তু আপনাকে কখনো ইউটিউব সরাসরি আপনাকে বলতেছে না কারণ ওটা অটোমেটিকলি রিমুভ হয় না কারণ ইউটিউবে কিন্তু রিমুভ হয়ে যায় ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন অটোমেটিকলি কিন্তু আপনার এটা ভাইরাল হয়ে যায় বা সবার মাধ্যমে পৌঁছে যায় সেটা কিন্তু সবার মাধ্যমে থেকে কেউ রিমুভ করতে পারে না যখন আপনি ইউটিউব থেকে এটা রিমুভ করবেন তাহলে কিন্তু অটোমেটিকলি সবার মাধ্যম থেকে এটা সাসপেন্ড হয়ে যায় সেই ভিডিওটা কিন্তু ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো থেকে কিন্তু রিমুভিং হয় না বা ওরা এটা সরাতে পারে না তার জন্য কিন্তু অনেকের মোবাইলে ডাউনলোড করে রেখে দেয় সেটা থাকে যায় তো আমি তাদেরকে বলছি আপনারা যারা ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এগুলা ব্যবহারকারী তাদেরকে অবশ্যই একটু সতর্কবার্তা অবলম্বন করতে হবে তো এখনই কলফুল্লি বলে না যে ইন্ডিয়া থেকে সাসপেন্ড করা দেওয়া হয়েছে চারটা ওয়েবসাইটকে কারণ অনেক বড়ো বড়ো ওয়েবসাইট আশা করি না আমি আমি মনে করি না যে আসলে এটা সাসপেন্ড করা হবে আর সকল ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনি রিপোর্ট অটোমেটিকলি পেয়ে যায় আপনি যদি একটা কমেন্ট করেন বা আপনি কোনো একটা রিপ্লাই করেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি রিভিউ আনসার পেয়ে যান তার মধ্যে কিন্তু অনেকে যেমন অ্যাক্সিমেটেড বা আপনার কমেডি গাইডলাইন্স তারপর এই যে কমেডি গাইড অভিডন তো সবগুলো কিন্তু একসাথে থাকে তো সেগুলোর মধ্যে কিন্তু সবাই জাস্টিফাই করে আপনার যে দেশের মধ্যে কী বিশৃঙ্খলা হচ্ছে সেটা কিন্তু করতে পারে তো তার মধ্যে দিয়ে যদি আপনার রুলসগুলো আপনি সঠিকভাবে আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ওরা যদি ওদের কোম্পানি থেকে রুলসগুলোকে আবার রিভিউ করে বা রিভিউ করে নতুনভাবে চেঞ্জ করে আপনার সিকিউরিটি একট্যাক করে তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের ইন্ডিয়াতে সেটা আবার পুনরায় চালু হবে আর যদি ওরা বলে যে আমরা এখন পারব না তাহলে আমরা সাসপেন্ড করে দিতে পারি তাহলে কিন্তু অটোমেটিকলি ওরা সাসপেন্ড করে দিতে পারে তো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো না যে ভাবে আপনি আপনাদের এই সোশ্যাল মিডিয়ার পেজগুলা ওটা ইন্ডিয়া থেকে বন্ধ করে দেবে অবশ্যই ওরা বড় বড় কোম্পানি ওরা টাইম নিতে পারে অবশ্যই তিন মাস প্রথম নিয়েছে হয়তো অপর এক দুই মাস টাইম নিবে তার জন্য একটু চেঞ্জ করার জন্য বা রিভিউ করার জন্য হয়তো টাইম নিতে পারে কিন্তু একজাক্টলি কখনো বলে না যে বন্ধ করে দেওয়া হবে তো যারা ইউজার আসেন সবগুলো সোশ্যাল মিডিয়া জগতে তারা কোনো টেনশনের কারণ নেই অবশ্যই আপনারা একটু ভাবে যেগুলো পোস্ট করেন একটা যেন কোনো কমিউনিটি রুলস না থাকে বা যেন শিশুদের জন্য কোনো খারাপ মন্তব্য না থাকে বা দেশের জন্য কোনো খারাপ মন্তব্য না থাকে বা আপনার যে ভিডিওটা করতেছেন সেই ভিডিওটাতে যেন কোনো ধরনের দৃষ্টান্তমূলক বক্তব্য না থাকে তাহলে অবশ্যই আপনি সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন যেন সামাজিকভাবে এটা চলতে পারে বা সবাই দেখতে পারে এমন ভিডিও করলে কিন্তু সবাই আপনাকে সাপোর্ট করবে এবং আপনিও সোশ্যাল মিডিয়া জগতে একটা ভাইরাল করতে পারবেন হয়তো এখন কমিউনিটি গাইড বা পলিসিগুলো এখন হার্ড হয়ে যাবে হার্ড হলেও অবশ্যই আপনার যদি আপনি কমিউনিটি গাইড ভঙ্গ করেন তাহলে অবশ্যই আপনার যে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো সাসপেন্ড হয়ে যেতে পারে আর সাসপেন্ড হয়ে গেলে কিন্তু আপনি ফিরে পাবেন না তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আসলে সোশ্যাল মিডিয়া জগতে আপনাকে একটু নিজেই সতর্কবার্তা অবলম্বন করতে হবে তাহলে অবশ্যই আপনি আপনার চ্যানেল বা আপনার পেজটাকে বা আপনার চ্যানেল যে কোনো একটা অ্যাকাউন্ট আছে সেগুলোকে বাঁচাতে পারবেন তো অবশ্যই আপনারা যদি ক্লিয়ারলি বুঝতে পারেন এত টেনশনের কারণেই আমাদের ইউটিউবকে কখনও সাসপেন্ড বা ব্র্যান্ড করার জন্য আমাদের ইন্ডিয়াতে এখনো বলা হয় নাই তো আপনারা কিন্তু ক্লিয়ারলি আনসারটা পেয়ে গেছেন তো আশা করি যদি আপনারা আনসারটা পেয়ে যান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকার টন মার মেনে দিন তাহলেই বুঝতে পারবেন ইউটিউবের অ্যাটু জেট আপডেট এবং আপনি একদিন ইউটিউবের সফলতা অর্জন করতে পারবেন এবং জানতে পারবেন ইউটিউবের অ্যাটু জেট আপডেট এবং সোশ্যাল মিডিয়া জগতের সবগুলো টিপস তো সবাই ভালো থাকুন সুশন আমাদের সাথেই থাকুন